ক্লাস নিচ্ছিলেন সুইডেনের লুন্ড ইউনিভার্সিটির অধ্যাপক আন লুইলিয়ে। শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে তার লেকচার শুনছিলেন। এর মধ্যে বারবার বেজে উঠছিল তার মোবাইল ফোনটি। তিনি তখনও জানতেন না ফোন কলটি ছিল নোবেল কর্তৃপক্ষের। ক্লাস বিরতির সময় আবার কল আসলে তখন রিসিভ করেন কলটি। কল দেওয়া ব্যক্তি অনুরোধ জানান যে তার সঙ্গে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে কথা বলবেন। সম্মতি দেন অধ্যাপক আন লুইলিয়ে। তখন তাকে অভিনন্দন জানিয়ে নোবেল পুরস্কার জয় সংবাদ দেন নোবেল কর্তৃপক্ষের কর্মকর্তা কলদাতা অ্যাডাম স্মিথ। প্রত্যুত্তরে আন লুইলিয়েও তাকে ধন্যবাদ জানান। আর এই পুরো ঘটনাটি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে নোবেল কমিটি। এমনকি সেখানে তারা লুইয়ের সঙ্গে কথোপকথনের রেকর্ডটিও প্রকাশ করেছে। নোবেল কমিটি তাদের পোস্টে জানায় একজন নিবেদিত প্রাণ শিক্ষকের গল্প। পদার্থবিজ্ঞানে 2023 সালে নোবেল পুরস্কার পাওয়া আন লুইলিয়েকে তার শিক্ষার্থীদের কাছ থেকে আলাদা করা যায়নি। যখন পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীকে কল দেওয়া হয় তখন তিনি ইউনিভার্সিটিতে লেকচারে ব্যস্ত ছিলেন। অ্যাডাম স্মিথ লুইলিয়ের কাছে জানতে চান যে ক্লাসের শিক্ষার্থীদের তিনি এই সুখবরটি দেবেন কিনা। তখন লুইলিয়ে বলেন, তাদেরকে অবশ্যই জানাবো, তারা জানলে আশা করি অনেক খুশি হবে, এটা অবশ্যই তাদের জন্য অনেক আনন্দের বিষয় হবে। তবে লুইলিয়ে এও জানান যে শিক্ষার্থীদের খবর দেওয়ার পর দ্রুত আবার লেকচারে ফিরে যেতে হবে। পুরস্কারের খবরের পর আন লুইলিয়ে পুনরায় তার শিক্ষার্থীদের কাছে ফিরে যান। শৈশবে 1969 সালে মার্কিন চন্দ্র অনুসন্ধান অভিযান অ্যাপোলো 11 আন লুইলিয়েকে অনুপ্রাণিত করে। তার দাদা বেতার যোগাযোগে কর্মরত একজন তড়িৎ প্রকৌশল অধ্যাপক ছিলেন, ফলে ছোটবেলা থেকে বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি তার অদম্য আগ্রহ ছিল। লুইলিয়ে ফ্রান্সের রাজধানী প্যারিস 6 বিশ্ববিদ্যালয় থেকে তাত্ত্বিক পদার্থবিজ্ঞান ও গণিতে দ্বৈত স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এরপর তিনি পরীক্ষাভিত্তিক পদার্থবিজ্ঞান বিষয়ে 1986 সালে ডক্টরেট উপাধি পান। পদার্থের ইলেকট্রন ডাইনামিক্স গবেষণায় আলোর অ্যাটোসেকেন্ড স্পন্দন তৈরির পরীক্ষণ প্রক্রিয়া নিয়ে গবেষণার জন্য আন লুইলিয়োকে এ পুরস্কার দেওয়া হয়। এক অ্যাটোসেকেন্ড হল 1 সেকেন্ডের 10 লক্ষ লক্ষ কোটি ভাগের 1 ভাগ। অন্যভাবে বললে বলা যায়, আজ থেকে প্রায় 1400 কোটি বছর আগে মহাবিশ্বের জন্ম থেকে অদ্যাবধি যত সেকেন্ড অতিবাহিত হয়েছে, 1 সেকেন্ডের মধ্যে প্রায় ততগুলো অ্যাটোসেকেন্ড আছে। রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস আশা করছে আন লুইলিয়েদের গবেষণা দলের আবিষ্কারটির কারণে ইলেকট্রনিক্সকে আরও ভালোভাবে বোঝা যাবে, রোগ নির্ণয়ের নতুন দিক উন্মোচিত হবে, একই সঙ্গে উদ্ভিদের খাদ্য উৎপাদন বা সালোক সংশ্লেষণের মতো জৈবিক প্রক্রিয়াগুলোকে আরও বিস্তারিত বোঝার সুযোগ হবে। এবছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার জিতেছেন সুইডেনের লুন্ড ইউনিভার্সিটির প্রফেসর আন লুইলিয়ে, যুক্তরাষ্ট্রের পিয়েরে আগস্তিনি এবং জার্মানির ফ্রেরেন্স ক্রাউস। অনন্যা চৈতি, বানোনিস ডেস্ক।